দেখুন আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে যে ফেটের উপর আগের বেসিক ভিডিও গুলো একটু দেখে আসুন তো এটি বেসিক্যালি jfet এর ফিক্সড বায়াস এটি প্রবলেম বাট এখানে কিন্তু অনেক সময় কোশ্চেনে দেয়া নাও থাকতে পারে ঠিক আছে তো সেই জন্য আমাদের শব্দ원의 সিস্টেমের সাথে কিন্তু অভ্যস্ত থাকতে হবে এবং এগুলো কিন্তু আবার থিওরি গুলো আমার প্র্যাকটিসে রাখতে হবে হবে যেমন এখানে কোশ্চেন হিসেবে এই তিনটি ডাটা দিয়ে ডি নাম্বারে চাইলেও চাইতে পারে যে এটি ফিক্সড ব্যাস নাকি সেলফ ব্যাস নাকি কি টাইপের ভোল্টেজ ডিভাইডার এরকমও কিন্তু চাইতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার থিওরিটা জানা না থাকলে সেটা কিন্তু সরাসরি বের করাটা টাফ ঠিক আছে তো চলুন আমি প্রবলেমটি সলভ করা শুরু করতেছি এখানে চোদ্দ ভোল্টের একটি পাওয়ার সোর্স ওয়ান পয়েন্ট সিক্স কিলো হোম এখানে নাইন ভোল্ট ওয়ান মেগা হোম ভিজিজি পাইন্ট আইডি ভিডিএস ভিজিজি যেখানে আইডি আইডিএসএস এর ভ্যালুটা দেয়া আছে এইট মিলি এম্পিয়ার আর ভিপি ইকুয়াল টু দেয়া আছে মাইনাস ফোর ভোল্ট ঠিক আছে তো প্রথম কাজটা আমার হবে হচ্ছে এখানকার পয়েন্টগুলো আগে সিলেক্ট করা জেফেট তো এই যে এই সিম্বল দেখে আমি বুঝলাম এটা জেফেট আর এরও ভিতরের দিকে ঢুকতেছে মানে এটা হচ্ছে বেসিক্যালি এন চ্যানেল জেফেট তাহলে এটা হচ্ছে আমার গেট অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে আমার ড্রেন আর এটা হচ্ছে আমার সোর্স তাই ড্রেন টু সোর্স ভোল্টেজ আমার দেয়াই আছে এখানে বি নাম্বারে দেখুন চাইছে আপনি বিডিএস তো বিডিএস বিডিএস এটা বেসিক্যালি নাইন ভোল্ট যেটা এটা হচ্ছে আসলে ভিডি ঠিক আছে ড্রেন ভোল্টেজটা দেয়া আছে হইলো নাইন ভোল্ট তো বিডিএসটাও আসলে সমানই আসবে তো সেখানে আমি পরে যাচ্ছি আগে আমাদের আহ এ নাম্বারে চাইছে আমার আইডি তো আইডি বের করার বেসিক যে ফর্মুলাটা সেটা আমি ফার্স্টে অ্যাপ্লাই করতেছি আইডি যে বেসিক ফর্মুলাটা সেটা কি শকলি সিকুয়েশন আইডি এস ইন্টু ওয়ান মাইনাস ভিজিএস ডিভাইডেড বাই ভিপি এখন আমরা দেখব কি কি ডাটা আমার আছে আর কি কি ডাটা নেই সেখান থেকে আমরা হিসাব করার চেষ্টা করব ও আমার ভিজিএস তো আমি হিসাব করতে পারবো না সরাসরি এই ইকুয়েশন থেকে কেন না সরি আইডিএসএস আমার দেয়া আছে দেখুন আইডিএসএস টা এইট মিলিয়াম ভিপিও জানা আছে বাট ভিজিএস টা জানা নাই তো ভিজিএস যদি আবার জানতে চাই তাহলে আমার চলে যেতে হবে হইলো ইনপুট ইকুয়েশনে ঠিক আছে তো ইনপুট ইকুয়েশনটা আবার আমরা দেখি প্লাস ভিজিজি এই যে কেভিএল অ্যাপ্লাই করবো এখানে অবশ্যই তাহলে প্লাস ভিজিজি যেটা কিনা আনন ভ্যালু মাথায় রাখবো পয়েন্ট টু বি নোটেড আনন কিন্তু প্লাস ওয়ান মেগা ওহম ইন্টু জিরো কারণ হচ্ছে আইডি কারেন্টটা বেসিক্যালি এখানে শূন্য যে ফেট বলুন আর মসফেট বলুন সব ক্ষেত্রে হচ্ছে গেট কারেন্টটা শূন্য সরি আইডি বলছি আমি এটা গেট কারেন্ট গেট কারেন্ট সবসময় শূন্য তো প্লাস জিরো মানে এটাই প্লাস হচ্ছে আমার কত ভিজিএস তাহলে এখানে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস ভিজিএস আগে প্লাস পাচ্ছি আলটিমেটলি কি যে ভিজিএস কিন্তু আন্দোলন আন্দোলনই থেকে গেল তাহলে হলো না তাহলে ইনপুট ইকুয়েশনেও কাজ হচ্ছে না আমার ভিজিএস ইকুয়াল টু মাইনাস ভিজি আসতেছে দ্যাট মিন্স এখানেও আমার হবে না তাহলে আমার চলে যেতে হবে এবার হচ্ছে আউটপুট ইকুয়েশনে তো আউটপুট ইকুয়েশনে কি ঘটনা এখানে আমার একটা চোদ্দ বোল্ট আছে এটাকে আমি ইকুইপমেন্ট সার্কিটে কনভার্ট করবো দ্যাট মিনস এটাকে জাস্ট প্লাস মাইনাস প্লাসের সাথে যেহেতু কানেক্টেড ছিল তাহলে প্লাসের সাথে কানেক্টেড করে নিলাম এটা চোদ্দ বোল্ট তাহলে এখন আউটপুট সাইডে কে বিএল অ্যাপ্লাই করবো তাহলে ধরুন এই পয়েন্ট থেকে হিসাব করতেছি এটা ভিডিএস মানে এটা প্লাস এটা মাইনাস তাহলে এখান থেকে ফার্স্টে আমার মাইনাস চোদ্দ মাইনাস চোদ্দ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু আইডি দেখুন কিলো ওহো কে ওহম মানাইলাম না কত প্লাস নাইন ভোল্ট কারণ এখান থেকে এইখানে নাইন ভোল্ট আমার আসতেছে মানে প্লাস নাইন ভোল্ট মানে এটা হচ্ছে গ্রাউন্ড এর রেসপেক্টে তাই গ্রাউন্ড এর রেসপেক্টে আমার নাইন ভোল্ট দেয় আছে প্লাস

সুন্দর তাহলে এখন কি লাগবে এবার লাগবে আমার বি নাম্বার কোশ্চেন তো বি নাম্বার কোশ্চেনে কি চাইছে ভিডিএস এর ভ্যালু তো ভিডিএস আমরা দেখতে পাচ্ছি যে ভিডির ভ্যালুটা হচ্ছে নাইন ভোল্ট আর ভিডিএস এর সোর্সটা ভিডিএস মানে হচ্ছে ভিডি মাইনাস ভিএস তো ভিডি হচ্ছে নাইন ভোল্ট আর ভিএস তো সরাসরি গ্রাউন্ড করা সোর্সটা সরাসরি গ্রাউন্ড করা মানে গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে শূন্য দ্যাটমিন্স এটা হচ্ছে ভিডিএস এর ভ্যালুটা হচ্ছে নাইন ভোল্ট হয়ে গেল এবার আমার কি লাগবে সি নাম্বার কোশ্চেনে সি নাম্বার কোশ্চেনে আমার লাগবে হচ্ছে ভিজিজি তো এটার জন্য বেসিক্যালি আমাদের সকলে সিকুয়েশন এখন অ্যাপ্লাই করে আগে কোনটা বের করবো ভিজিএসটা আগে বের করব আমরা জানি এখানে আইডিটা কত পাইছি থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ মিলি থেকে এটাকে আর কনভার্ট করলাম না আইডিএসএসও যেহেতু মিলি দেওয়া এইট ইন ওয়ান মাইনাস ভিজিএস আমার কত ভিপি ভিপি কত মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর এখান থেকে আমি সলভ করবো এখন হচ্ছে ভিজিএস এর ভ্যালুটা ফার্স্টে আমার থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ দ্বারা থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ ভাগ এইট আমি একবারে করতেছি স্কোয়ার আছে ওই সাইডে তাহলে রুট ওভার করে দিব ফাইভ বাই এইট রুট ওভার করলে ফাইভ বাই এইট ইকুয়াল টু ওয়ান মাইনাস বাই মাইনাস ফোর হোল স্কোয়ার তাহলে ওয়ান থেকে এটাকে মাইনাস করতে হবে তার সাথে গুণন দিতে হবে মাইনাস ফোর আমি একবারে হিসেব করলাম এটা মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ বলতে আসতেছে বিজিএস এর ভ্যালু মাইনাস ফাইভ আমি আরেকবার রিচেক দিচ্ছি থ্রি টু ফাইভ ভাগ এইট রুট এন্স মাইনাস ওয়ান গুণ ফাইভ বল ঠিক আছে তাহলে ভিজিএস এর ভ্যালুটা বল পাইলাম এখন আমার লাগবে কি ডি নাম্বার কোশ্চেনে চাইছে ভিজি তো এটা তো এক নাম্বার ইকুয়েশন থেকেই পেয়ে যাচ্ছি এক এক নাম্বার ইকুয়েশন থেকে আমার কি হচ্ছে ভিজিএস ইকুয়াল টু আমার কি আসতেছে মাইনাস ভিজি আচ্ছা ওইভাবে লাগবে না আমি এইভাবে বসে ভিজিএস ভিজিএস এর ভ্যালু ভিজি ভিজি জায়গায় রাখলাম আর ভিজিএস এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ বসাইলাম তাহলে ভিজি জি প্লাস ওয়ান এখানে কিন্তু আমরা একটু প্যাস লাগিয়ে ফেলি যে এই রেজাল্টটা লেখার পরে অনেক সময় দিয়ে ফেলি ভিজি জি ইকুয়াল টু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ বাট এটা দিলে কিন্তু ভুল হবে কারণ মাইনাস কিন্তু এখানে দেখিয়েই দিচ্ছে মাইনাস এখানে দেখিয়েই দিচ্ছে আমার চাইছে হলো এই আন্ন ভিজিজির ভ্যালুটা তো আন্ন ভিজিজির ভ্যালুটা হচ্ছে বেসিকালি ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট যখন এখানে ওয়ান পয়েন্ট ফাইভ বসাইলাম তখন এখানে উপরে মাইনাস আছে সেখান থেকে অটো ক্যালকুলেশন করতে হবে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ